বীজগাণিতিক সংখ্যা সরলীকরণ চ্যাপ্টারটি আজকে তোমাদের পড়াবো। তা কষে দেখি 15 অঙ্কগুলো করাবো, আর তোমাদের করাতে করাতে যেটুকু বোঝানো সেটুকু আমি বোঝাবো। তা দেখো, প্রথম নিচের কোশ্চেনটা কি বলেছে, নিচের সম্পর্কগুলো দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। 1 নম্বরের অঙ্কটা কি আছে দেখো, এ প্লাস বি বাই সি। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ বাই সি প্লাস বি বাই সি লিখতে পারি, কারণ সি দিয়ে এ বাই সি প্লাস বি বাই সি এটাই সঠিক, তো এখানে সেটাই আছে, তাই এটা সঠিক। দেখো 2 নম্বর কি বলছে, এ বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই, এইভাবে লেখা যায় না, এটা কিন্তু মিথ্যা। এবার দেখো এই যে বলেছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, এখানে একটা মাইনাস কমন নিই, তাহলে কী হবে, ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ, আর এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এই জিনিসটাই আসে, এটাকে আমরা কী বলতে পারি, সত্যি। আর 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস ওয়াই, এভাবে হয় না, তাহলে এই এটাই হচ্ছে মিথ্যা। তাহলে প্রথম অঙ্কগুলো প্রত্যেকটাই বলে দিলাম। এবার 2-এর দেখে কী বলেছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। লঘিষ্ঠ আকার করা মানে এটাকে যতটা সম্ভব ছোট করা যায়, ঠিক আছে। তা প্রথম আমি 2-এর দেখে 2-এর অঙ্কটা করেছি, দেখো কোশ্চেনটা লিখেছি, তোমরা লিখবে। তারপরে দ্বিতীয় লাইনে এখানে 18 আর 21 আছে, যে সংখ্যাগুলো আছে সেটা দেখো কী দিয়ে ভাগ করা যায়, 3 6 18, 3 7 21, তাহলে 3 দিয়ে কাটা হলো। এবার দেখো যে সূচকের নিয়ম অনুসারে তোমরা কী জানো, এ টু দি পাওয়ার, আমরা এই ফর্মুলাটা তো পড়েছো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কী হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন। আর একটা ফর্মুলা কী পড়েছো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান কী হয়, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই ফর্মুলা ইউজ করেই আমি করব। তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার এখানে 4 আছে, আর নিচে আছে এ টু দি পাওয়ার 7, মানে এই ফর্মুলা পড়লো, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে এখানে এম মানে 4, এম এন মানে হচ্ছে 7, তাহলে 4 মাইনাস 7। এবার দেখো বি টু দি পাওয়ার 5, আর নিচে আছে বি স্কোয়ার, মানে এটাও লেখা আছে 5 মাইনাস 2, আর সি স্কোয়ার যেমন আছে সেরকমই লিখে দিলাম। তাহলে কী হলো, 6/7 এ টু দি পাওয়ার মাইনাস 3 বি কিউব সি স্কোয়ার, ঠিক আছে। আর এ টু দি পাওয়ার মাইনাস 3কে আবার কীভাবে লেখা যায়, 1/a³, কারণ আমরা জানি কি এ টু দি পাওয়ার মাইনাস এম সমান কি 1/m এ টু দি পাওয়ার এম। এগুলো সব সূচকের ফর্মুলা তোমরা ক্লাস 6-এ পড়েছো। এবার 5-এর অঙ্কটা দেখো, আমি লিখেছি, এরপরে কী করেছি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলেছি। তাহলে কী ফর্মুলা, এ প্লাস বি মানে পি প্লাস কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাই করা হয়েছে। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলা হয়েছে, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই করা হয়েছে। আর ভাগ মানে কী হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়, মানে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, আর পি প্লাস কিউ পি প্লাস কিউ কেটে গেলো, পি মাইনাস কিউ পি মাইনাস কিউ কেটে গেলো, তাহলে কী থাকলো, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। এবার দেখো 6-এর 7-এর অঙ্কটা করিয়েছি, প্রথমে অঙ্কটা লিখলাম, তারপরে কী করলাম, এটাকে ব্র্যাকেট দিয়েছি, আর এখানে নিচেটা কী করেছি, এটাকে কমন নিয়েছি, কমন নিলে কী হয়, এ প্লাস বি, আর এখানে ভাগ মানে উল্টে গেল, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললাম, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা এ কিউ প্লাস বি কিউ আছে, এর ফর্মুলায় ফেললাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা এটা কেটে গেল, আর এখানে এ প্লাস বি কেটে গেল, তাহলে কী থাকলো, এ মাইনাস বি বাই এ ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এবার 3-এর দেখে 2-এর অঙ্কটা দেখুন, এখানে নিচে দুটোরই এ আছে, তাহলে লসাগু কী হবে, এ, তাহলে এ এ থেকে এ ভাগ করলে এখানে 1 হয়, 1-এর সঙ্গে এটা গুণ করলে কী হয়, এ মাইনাস এ বি মাইনাস সি প্লাস এখান থেকে এ থেকে এ ভাগ করলে কী হলো, 1, 1 ইন্টু এটা মানে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে দেখো সি সি কেটে গেলো, বি বি কেটে গেলো, তাহলে 2-এ থাকলো, 2-এ বাই এ সমান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 3-এর দেখার অঙ্কটা হয়ে গেল। এবার 4-এর দেখার অঙ্কটা কী বলছে দেখো, 2a² b/3b² c ইন্টু সি টু দি পাওয়ার 4 বা এটা আছে যাচ্ছে। এবার লেখা হলো, আর এখানে কি ভাগ আছে, এখানে গুণ করে উল্টে দেওয়া হলো, ঠিক আছে। এবার দেখো এখানে 2 দিয়ে কাটলে এখানে 4-কে কাটলে 2 হয়, আবার কী করা হয়েছে, 3-কে 9 দিয়ে কেটেছে 3 হলো, 3 কেটে গেল। এবার দেখো নিচে থাকলো কি, 1/2 করা হলো, এ নিচে 2 থাকলো, মানে 1/2 হলো। এবার দেখো সেই সূচকের নিয়ম অনুসারে কী করলাম, এ আছে এ টু দি পাওয়ার 2, আর এখানে আর একটা এ আছে, মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, কী হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন, তার মানে কি 2+2, লোপরটা কী হলো 2+2, আর নিচে কী আছে, এ কিউব মানে -3 হয়ে গেল, ঠিক আছে। এবার বি তো একইভাবে, বি এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1, নিচে বি আছে -2, আর তোমাদের
এখানে একটা বি আছে মানে এখানে মাইনাস ওয়ান। এবার সি, সি দিয়ে করবো সি টু দি পাওয়ার ফোর মানে ফোর, আর নিচে এখানে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস থ্রি, এটা করা হলো। নিচে যখনই থাকবে সেটা মাইনাস হয়ে যাবে আর উপরেরগুলো প্লাস থাকবে, ঠিক আছে। পাওয়ারেরগুলো ওপরে প্লাস হয়ে যাবে আর নিচে থাকলে পাওয়ারেরগুলো মাইনাস হয়ে যাবে। এবার দেখো হাফ, তাহলে এ টু দি পাওয়ার এখানে চার মাইনাস তিন মানে হচ্ছে ওয়ান, বি টু দি পাওয়ার মাইনাস টু হলো, সি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে এ বাই টু বি স্কোয়ার, সি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হবে। এবার দেখো সাতের অঙ্কটা, এটা প্রথমে লিখলাম, লেখার পর এখানে বি কমন গেলে কি হয়, বি মাইনাস ফাইভ, এখানে থ্রি বি মাইনাস ফোরে, এবার এখানে থ্রি বি প্লাস ফোরে ইন্টু থ্রি বি মাইনাস ফোরে, কারণ কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়লো, এ মানে হচ্ছে থ্রি বি, বি মানে হচ্ছে ফোর এম। এবার এখানে বি স্কোয়ার মাইনাস পঁচিশ মানে কি বি স্কোয়ার, বি এখানে পঁচিশ মানে ফাইভ স্কোয়ার মানে বি প্লাস ফাইভ, বি মাইনাস ফাইভ ইন্টু এখানে এ কমন গেলে বি প্লাস ফাইভ, এখানে বি কমন গেলে থ্রি বি প্লাস ফোরে, তাহলে থ্রি বি প্লাস ফোরে এটা কেটে গেল, আর বি প্লাস ফাইভ, বি প্লাস ফাইভ এটা কেটে গেল, এটা 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 কেটে গেলে কী থাকলো, এ থাকলো। এবার দেখো এক্সের অঙ্কটা কীভাবে করেছি, প্রথমে অঙ্কটা লিখে নেবে, এরপরে কী করেছি, স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ করেছি, আর বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি করেছি, সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি করেছি, আর নিচেরটা লিখেছি। এবার দেখো এটার সঙ্গে যোগ করেছি, যোগ করলে কী হলো, এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ানের সঙ্গে এটা লসাউ করলে কী হয়, এক্স মাইনাস এই হলো, এটাকে ভাগ করলে কী হয় ওয়ান, ওয়ানের সঙ্গে স্কোয়ার গুণ করলে স্কোয়ার, আর এখানে কিছু নেই মানে ওয়ান, এবার ওয়ান এটার সঙ্গে এক্স মাইনাস এর সঙ্গে এ ইয়ে করা হলো, গুণ করা হলো, তার মানে এক্স মাইনাস স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে গেলে এক্স। একইভাবে পরেরগুলো করা হলো, তাহলে উপরে দেখো সব বিস্কোয়ার বিস্কোয়ার কেটে গেলো, সিস্কোয়ার সিস্কোয়ার কেটে গেলো, তাহলে এখান থেকে উপরে প্রত্যেকের ক্ষেত্রে পরে একটা লাইন তোমরা করে নেবে কেটে, তারপরে লাইনটা এটা আনবে যে এখান থেকেও এক্স প্রত্যেকের থেকে এক্স কমন যাবে, কমন গেলে কী হয় এ মাইনাস এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, নিচেরটাও তাই আছে, তারপর এটা কেটে গেলো, কেটে গেলে কী হয়ে গেলো, এক্স থাকলো শুধু, ঠিক আছে। এরপর আমি তোমাদের করিয়েছি বারোর অঙ্কটা করিয়েছি, বারোরটা তা দেখো কী করেছি, বারোর অঙ্কটা প্রথমে লিখলাম, লেখার পরে কী করেছি, এই যে বি বিসি সি এ বি এর লসাগু করেছি, লসাগু করলে এ বিসি হয়, এবার দেখো এখানে বিসি আছে, এখানে এ বিসি ভাগ করলে কী হয় এ থাকে, এবার এর সঙ্গে এটা গুণ করে দিলাম। আবার এখানে দেখো সি এ আছে, সি এ আর এ বিসি ভাগ করলে কী থাকে, বি, বি এর সঙ্গে এটা গুণ করে দিলাম, আবার এ বি এখানে ভাগ করলে কী হয় সি থাকে, সির সঙ্গে এটা গুণ করে দিলাম, এবার টোটাল এটা গুণ করলাম, তোমরা তো গুণ জানো, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করলাম, তারপরে এ এর সঙ্গে গুণ করে দিলাম, আবার এটার সঙ্গে এটা গুণ করলাম, তারপরে বি এর সঙ্গে গুণ করলাম, আবার এটার সঙ্গে এটা গুণ করলাম, সি এর সঙ্গে গুণ করে দিলাম, ঠিক আছে। গুণ করে দেখবে সব অনেক টার্ম কেটে যাচ্ছে, লাস্টে শুধু থাকছে এ বিসি টার্মগুলো, এ বিসি টার্ম টোটাল ছটা আছে, তাহলে সিক্স এ বিসি বাই এ বিসি, দেখো এটাকে এবার এ বিসির নিচে ওপরে আছে, তার মানে এ এ বি বি সি সি সবই কেটে গেল, থাকলো শুধু সিক্স, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের কোশ্চেন কি পনেরোর অঙ্কগুলো শেষ হয়ে গেল, তার মানে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সিলেবাস এখানেই কমপ্লিট হয়ে গেলো।